আর আপনার কুরবানির গরু দেখেন এদিক ওদিক হলো কোনো সমস্যা নাই, আল্লাহ রাস্তায় তো দিবেন। আর আমাদের তো দেখেছে যেহেতু নিয়ে আসছে মোটামুটি আমার খরচটা উঠাইতে হবে। আমার একটা বাজেট ষাট হাজার, এরপর 5,000 বেশি তোমার কইছি, কথাটা বোঝো কোরবানির দিকে বোঝো না, আমার একটা বাজেট হলো 60,000-এর ভিতরে যাবো, এরপরে যেমন তোমার কইলাম আর 5,000 বাড়তে দিন। হ্যাঁ তুমি আসো দেখো এইবার। আচ্ছা আপনিও চিন্তা করে দেখেন যদি পারেন বাড়াটায় নিয়ে দেন, এটা হলো আমার দাবি আর কিছু না। আপনি ভালো আছেন? আপনি কোথেকে আসছেন? আচ্ছা কয়টা গরু নিয়ে আসছেন এবার? 5টা, একটু দেখানো যাবে আমাকে? আচ্ছা এটার দাম কত যাচ্ছেন? 1,15,000। আচ্ছা গরু তো অনেক কাদা লাগা রয়েছে, এটা কি গোসল করাবেন না? আচ্ছা আচ্ছা, তো দাম কত হলে লাস্ট ছেড়ে দেবেন? আর মাংস কেমন হতে পারে এটাতে? 5 মন 5 মন 10 কেজি মাপছেন না, দশ আন্দাজে বলতেছেন? আচ্ছা 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 আচ্ছা, আর এইটা এটার দাম কত যাচ্ছেন? 1,10,000। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা যাচ্ছে ওনার 1,10,000, আর এটা 1,00,000। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কোত্থেকে আসছেন? আপনার থেকে গরু কয়টা নিয়ে আসছেন? 15টা। এটা আপনাদের না? এটা অনেক সুন্দর একটা গরু, এটা কী জাতের গরু? এটা হ্যাঁ অস্ট্রেলিয়ান। তো কত হলে বেচবেন এটা? 2,00,000 আপনি চাচ্ছেন, দামটা উঠছে এখনও? আচ্ছা 2,20,000 চাচ্ছেন, 2,00,000 হলে বেচবেন নাকি? মাংস কেমন হতে পারে এটাতে? 9 মন হবে। আচ্ছা এটাও তো আপনাদের না? আচ্ছা এটা তো অনেক সুন্দর, তোলা যাবে একটু? দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর এবং মাংসল একটা গরু, এটা কিন্তু কুসটা অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কুস, দেশি গরু না? কত হলে বেচবেন এটা? 2,00,000। খুবই সুন্দর এটা, আপনারা ট্রাকে করে নিয়ে আসছেন না? ট্রাক ভাড়া কত পড়ছে? 25,000। এটাকে 15টা গরুর জন্য? আচ্ছা এটাও আপনাদের না? এটা কত পড়ছে দাম? কত দাম? 2,000-এর কম আছে? আচ্ছা তো মাংস কেমন এটাতে? 7 মন। আচ্ছা এটা এটার দাম কত? 1,50,000। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আসলে খুবই সুন্দর গরু নিয়ে আসছে ভাইয়েরা, এগুলো আপনাদের না? 1,20,000। মাংস কেমন এটাতে? 5 মন। আচ্ছা কত হলে বেচবেন লাস্ট, মানে কেমন অ্যাকচুয়ালি বেচবেন? দামটা মুঠছে এখন পর্যন্ত? আচ্ছা আপনার আশানুরূপ হচ্ছে না নাকি? কী মনে হয়, এখন তো আসলে হাট জমে ওঠে নাই, আর দুদিন শুক্রবার থেকে মেবি জমে উঠবে আর কি, তো কী মনে হয় আপনার আশা কেমন বা কত হলে আপনার মানে মনে হবে যে এটা বিক্রি হবে, বিক্রি করা যাবে? আচ্ছা আচ্ছা, তাও আপনি 1,00,000 টাকা ধরে রাখছেন। আচ্ছা পাশের এইটার দাম কত যাচ্ছেন? হ্যাঁ এইটা 1,20,000। এটা তো খুবই সুন্দর, এটার মতো সেম দাম যাচ্ছেন, তো এটা থেকে এটা একটু সুন্দর না? কেন এটা কি খরচ বেশি পড়ছে? আচ্ছা এটাতে খরচ কম পড়ছে? আচ্ছা ওকে, এটা কত হলে লাস্ট ছেড়ে দেবেন? 100-এর উপরে, মানে এটা কিন্তু 100-এর নিচে নামবে না? আচ্ছা এটা মাংস কেমন হতে পারে আপনার আইডিয়া মতে? 5.5 মন না? দেখি আমাদের যে দেশাল গরু নাকি দেশি গরু? আচ্ছা এটা সবগুলো দেশি গরু না? তো দেখতে পাচ্ছেন ভাইয়াদের কাছে আসলে অনেক গরু। ভাই ভালো আছেন? আচ্ছা তো কোত্থেকে আসছেন আপনি? কয়টা গরু নিয়ে আসছেন? 15টা। একটু দেখান তো আমাকে এই গরুর দাম কত?
1 লাখ আশি আপনি দাম চাচ্ছেন, কত হলে বেচবেন আপনি? তা তো ঠিক নেই। আচ্ছা আচ্ছা, মানে দামটা উঠছে এখনো? এখনো দাম উঠে নাই। আচ্ছা, এটাতে মাংস কেমন হবে? 7 মন উপরে তো সবকে আমাদের দেশে করো না, সব দেশে। আচ্ছা এদিকে আসেন তো, এটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা। এগুলা কি রেস করতেছে? কোন দিন নিয়ে আসছেন এগুলা? কোন দিন নিয়ে আসছেন? মামুন ব্লগস। হ্যাঁ, কোন দিন নিয়ে আসছেন? কোন দিন নিয়ে, কোন দিন আনছেন? 2 দিন আগে। না মনে হচ্ছে গরু অনেক টায়ার্ড, এই জন্য বলতেছে আর কি। আচ্ছা আচ্ছা, কদিন লাগছে? তাই? আচ্ছা আচ্ছা, এটার দাম কত? 1,90,000 আপনি চাচ্ছেন? দামটা উঠছে? দাম উঠে না। এটা কত? এটা 1,70,000। 1,70,000। আচ্ছা, আর এটা? এই তিনটা একই দাম, 1,60,000 করে আপনি চাচ্ছেন। এটা মাংস কেমন হবে? 6 মন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা। আসলে ভাইরা অনেক গরু নিয়ে আসছে এবং সবগুলো হচ্ছে দেশি গরু, খুবই সুন্দর সুন্দর গরুগুলো আসলে। আচ্ছা এটার দাম কত? 1,70,000 করে। এখানে এত গরু কোনটা পর্যন্ত গরু? আচ্ছা এটা কত? 1,30,000। আচ্ছা এটা তো শিং অনেক ছোট, এটা মানে 1 বছর হয়েছে? 1 বছর হয়েছে না, শিং ছোট, তো এই জন্য বলছি মনে হচ্ছে অনেক ছোট গরু মনে হচ্ছে না। আচ্ছা কদিন পাচ্ছেন এটা? 8 মাস পালা। আপনারা কি মানে গরুগুলা আগে কিনেন, কিনার পর পালেন নাকি? আগে মানে ভালো দেখে বাছুর দেখেন নাকি, তারপর পালে না? একটা দিকে আসেন তাহলে। এটা কত? এটা 1,50,000। 1,50,000। আচ্ছা পাশের এটা 80,000। এটা একটু বেশি মনে হচ্ছে না? কোনটা বেশি মনে হচ্ছে? আচ্ছা 80,000 এটা বললেন? আরো 2-3 দিন পর হাটটা জমে উঠবে নাকি? সবাই শুয়ে আছে। আর তো খুব বেশি দিন নাই, 4 দিনের মতো আছে মেবি না, 3-4 দিন মতো আছে। কেমন মনে হয় সবগুলো এত এত গরু আনছেন আপনারা সবাই মিলে ব্যাপারীরা, সবগুলো বিক্রি হওয়ার আশা আছে? আশা তো আছে, যার জন্য সবাই আশা তো। 190 চাচ্ছেন? কত হলে বেচবেন? এখন নিয়ে যেতে আছে 160 হলে বিক্রি করবে। দাম উঠছে? দাম হচ্ছে। দাম কত উঠছে এই পর্যন্ত? 40-45 পর্যন্ত উঠছে। আর তো মাংস কেমন এটাতে? এ ধরেন 6 মনের উপরে আছে। আচ্ছা এটা কি দাঁতে? শিং তো ছোট ছোট অনেক। হ্যাঁ শিং ছোট ছোট। আচ্ছা আপনি কোথেকে আসছেন? আমি ঝিনাইদহ থেকে আসছি। ঝিনাইদহ থেকে? এগুলো পালা নাকি আপনি কিনে এসেছেন? পালা গরু। পালা গরু। আচ্ছা এদিকে আসুন তো তাহলে। এটা কত? এটা? আচ্ছা তো এটার দাম কত? এটা 190। 190? জি। এটা তো অনেক বেশি মনে হচ্ছে আমার কাছে। এটা বড় বেশি। আচ্ছা এটা সরন্তর গরুটা, এই গরুটা একটু সরন। আচ্ছা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি গরুটা দেখাচ্ছি আপনাদেরকে। এটার চাদরটা নিচে যে ইয়েটা, এই যে দেখতে পাচ্ছেন, এটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। আচ্ছা এটার লাস্ট কত হলে বেচবেন আপনি? এটা আপনাদের না? জি। এটা কত? এটা আপনার দাম চাচ্ছে 145। 145 চাচ্ছেন? দাম দাম উঠছে? দাম হচ্ছে 110-115-120। তো 110-115 তো বেশি তো দিয়ে দেওয়া দেওয়া উচিত না, কথা নেই। এখনো দিবেন না? 110 উঠছে তাও দিবেন না? কত বেচবেন? আমার নিয়ত আছে 130 হলে বিক্রয় করবে। 30 উঠবে? এখন দেখা যাক, উপর আল্লাহর ইচ্ছা। না না, গরু তো আসলে অনেক অনেক, তো এই জন্য বলছি আর কি। গরু অনেক তো ঠিক আছে, আমাকে তো কিনে নিয়ে আসা মাল। হ্যাঁ হ্যাঁ, এখন দেখা গেল আমাকে 2,000-1,000 লাভ না হলে তো আমরা ছাড়তে পারছি না। আচ্ছা বুঝতে পারছি। এখন আমরা লসে তো আর বেচতে পারবো না, এখন যদি উপর আল্লাহ লস করাইতে সেটা হলে লাস্টে দেখবো। আচ্ছা গত বছর কত মনে আছে?
গত বছরে এই হাটে আইলাম না, কমলাপুর গেলাম। আচ্ছা, আসলে লাভ করে বাসায় গেলাম। লাভ করে? অনেক ব্যবসায়ী তো আসলে গত বছর মানে শেষের দিকে চাইছিল যে বেশি লাভ করব। না, সামান আসাই নেই, সামান হবে বেশি দরকার নেই। যাক, যোগে সাগে আমার জানটা পাইছে বাড়ি রাত্রে আমি। সেই সুন্দর একটা গরু দেখতে পাচ্ছেন বন্ধুরা। কত হলে বেচবেন এটা? এটা 3 লাখ হলে বেচবো। 3 লাখে বেচবেন? মাংস কেমন, মাংস কেমন হবে? মাংস 10 মন হবে। 10 মন? এত তো হবে না মনে হয়। 10 মন তো মনে না হবে, 12 মন হবে। 12 মন কি বলেন? আমারও যেখান থেকে এলাম। তুলেন থেকে, তুলেন তো দেখি, একটু তুলেন তো গরুটা। সেই সেই রং লাগাইছেন কেন এরকম? দাম কত চাচ্ছেন এটার? আমি এটার দাম চাচ্ছি 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা? কত হলে বেচবেন এটা? আমার সিদ্ধান্ত আছে 2 লাখ 25-30 হলে বেচবো। 2 লাখ 25-30? দামটা মা বেশি হচ্ছে, দামটা মনে হচ্ছে কিছুটা বেশি। হলো সমান আমি সব বেচবো না। 2 লাখে নিচে বেচবেন না? দেখতে পাচ্ছি বন্ধুরা, একটু মাংস কেমন হবে? মাংস ভালো হবে। কত? 8 মন? কত বাট? না, 6 মন হবে।